মোবাইল দিতে হবে। আমরা যে ড্রেসটা পরে আসছি এটাও আমাদের দু বছর ধরে ড্রেস দেয়নি এবং যাতে আমাদের ড্রেস দেওয়া হয় নিয়মিত সে বিষয়ে দাবি। আমাদের সেন্টারের সরঞ্জাম সব ঠিক মতো দেয় না, তার জন্য আমাদের দাবি। আমাদের যে হেল্পারের প্রমোশন হচ্ছে সেটাও বন্ধ হয়ে আছে, সেটাও দেয় না। আমাদের যে চার্জ নিয়ে সেন্টারে কাজ করছি তার জন্য কোনো পারিশ্রমিক পায় না। তারপরে আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে গ্যাচুটি দিতে হবে, সে বিষয়েও কিন্তু কোনো ইয়ে হচ্ছে না পশ্চিমবাংলায়। সারা ভারতবর্ষের মধ্যে দেখছি আমরা কর্ণাটক, তামিলনাড়ু বিভিন্ন রাজ্যে গ্র্যাচুইটি প্রদানটা মেনে নিয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, কিন্তু আমাদের পশ্চিমবাংলায় মেনে নেয়নি। আমরা এখানে এসেছিলাম পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির পক্ষ থেকে, নদিয়া জেলা কমিটি এসছি, আমাদের ডিপিও ম্যাডাম ওনার কাছে ডেপুটেশন দিতে। আমরা 10 দফা দাবি নিয়ে এখানে ডেপুটেশন দিতে এসেছি। আমরা প্রথম হচ্ছে আইসিডিএসকে স্থায়ীকরণ করতে হবে, আইসিডিএস কর্মীদের কর্মী সহায়িকাদের ন্যূনতম 26,000 টাকা বেতন দিতে হবে, আর ইয়ে আইসিডিএস কর্মী অবিলম্বে পেনশন চালু করতে হবে, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কর্মী সহায়িকাদের গ্যাচুটি প্রদান করতে হবে। আর আমাদের আরেকটা জ্বলন্ত সমস্যা হচ্ছে পোষণ টেকারের কাজের জন্য কেন্দ্রীয় সরকার এই প্রত্যেকটা রাজ্যেই এটা করছেন, কিন্তু সেই পোষণ টেকারের কাজের জন্য আমাদের কোনো মোবাইল দেওয়া হয়নি। আমাদের নিজেদের মোবাইল দিয়ে কাজ করতে হচ্ছে।